এই মুহূর্তে পয় ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। বাখমুতে ওয়াগনার গ্রুপের পরিবর্তে লড়াই করবেন চেচেন যোদ্ধারা। এরপর জানিয়ে দেব ইউক্রেন ইসরায়েলে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে $50 কোটি অস্ত্র দিচ্ছে আমেরিকা। এদিকে সুদানে তুর্কি রাষ্ট্রদূতের গাড়ি বহরে হামলা। জানিয়ে দেব রাজতন্ত্র নিপাত যাক, চার্লসের অভিষেকে উঠল স্লোগান, গ্রেপ্তার অন্তত 52। এরপরে জানিয়ে দেব হিন্দু ধর্মকে ধ্বংস করতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমেরিকায় নিন্দা প্রস্তাব পাস। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়াকে ধ্বংস বিভক্তির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাখমুতে ওয়াগনার গ্রুপের পরিবর্তে লড়াই করবেন চেচেন যোদ্ধারা। পর্যাপ্ত গোলাবারুদের চেয়ে না পেয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর বেজায় চটেছে বাখমুতে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করা ওয়াগনার গ্রুপ। রাশিয়ার হয়ে লড়াই করা এ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন শনিবার বাখমুতে চেচেন যোদ্ধাদের পাঠাতে বলেছেন খবর আনাদোলুর। এক টেলিগ্রাম বার্তায় ওয়াগনার গ্রুপের প্রধান বলেন, প্রয়োজনীয় গোলাবারুদের অভাবে আমরা বাখমুতে টিকে থাকতে পারছি না। এ ব্যাপারে বারবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর সহায়তা চাইলেও সহযোগিতা পাননি বলে দাবি। এদিকে চেচেন নেতা রমজান কাধিরভ বলেছেন, ইউক্রেনীয় শহর বাখমুত দখলের অভিযান থেকে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ তাদের যোদ্ধাদের প্রত্যাহার করলে সেখানে তিনি নিজের বাহিনীকে পাঠাবেন। এই অঙ্গীকারের কথা টেলিগ্রামে প্রকাশ করেছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত এই চেচেন নেতা। আহমদ স্পেশাল ফোর্স নামে চেচেন যোদ্ধাদের বাখমুতে মোতায়েনের ঘোষণা দিয়েছেন রমজান কাধিরভ। এজন্য চেচেন নেতাকে ধন্যবাদ জানান ওয়াগনার গ্রুপ প্রধান। ইয়েভগেনি প্রিগোজিন বলেন, বাখমুত শহরের 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখনো শক্ত অবস্থান ধরে রেখেছে ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে রমজান কাধিরভ জানিয়েছেন, চেচেন যোদ্ধাদের কয়েকটি ইউনিট এরই মধ্যে বাখমুতের দিকে রওনা দিয়েছে। পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহ না করার প্রিগোজিনের অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য রুশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চেচেন নেতা। তিনি ইউক্রেনের মারিউপোল চেচেন যোদ্ধারা লড়াইয়ের সময় একই ধরনের পরিস্থিতির মুখে পড়ছিল বলেও উল্লেখ করেছেন। রমজান কাধিরভ বলেছেন, আমি নিজে মস্কোতে ফোন দিয়েছিলাম, কমান্ডার ঊর্ধ্বতনদের সঙ্গেও কথা বলেছি, এক মাস পর সমস্যার সমাধান হয়। ইউক্রেন ইসরায়েলে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে $50 কোটি অস্ত্র দিচ্ছে আমেরিকা। চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। ওয়াশিংটন তাইওয়ানকে বারুদের গুদামে পরিণত করছে বলে বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন সরকারের এই প্রস্তুতির খবর প্রকাশিত হল। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে সমরাস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা PDA প্রয়োগ করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ইউক্রেন মেকানিজম ব্যবহার করে প্রথমবারের মতো তাইওয়ানকে $50 কোটি সমরাস্ত্র সরবরাহ করা হবে। প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে শত কোটি ডলারের অস্ত্র দেওয়ার জন্য গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 35 বার ওই বিশেষ ক্ষমতা বা PDA প্রয়োগ করেছেন। PDA প্রয়োগ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুদ থেকে যে কোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে প্রদান করতে পারেন একজন মার্কিন প্রেসিডেন্ট। একচীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। আমেরিকা সহ বিশ্বের প্রায় সব দেশ একচীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। শুরু থেকেই তাইওয়ানকে সমরাস্ত্র সরবরাহ করার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং। শুক্রবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেছেন, মার্কিন সরকার তাইওয়ানকে একটি বারুদের গুদামে পরিণত করেছে। সূত্র পার্টস টুডে। সুদানে তুর্কির রাষ্ট্রদূতের গাড়ি বহরে হামলা। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের লড়াইয়ে উত্তাল হয়ে উঠেছে সুদানের রাজধানী খার্তুম। থেমে থেমেই ট্যাঙ্ক গোলাবারুদ বিমান হামলায় কেঁপে উঠছে খার্তুমের জনপদ। এরই মধ্যে শনিবার তুর্কির রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে খবর আনাদোলু। তুরস্ক এক বিবৃতিতে জানিয়েছে, খার্তুমে শনিবার সুদানে নিযুক্ত তুর্কির রাষ্ট্রদূত ইসমাইল কোবানোগ্লুর সরকারি গাড়িতে এসে একটি গুলি লেগেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এছাড়া কোনো পক্ষ এতে হামলা করেছে তাও জানা যায়নি। সুদানের
আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস এক বিবৃতিতে বলেছে তুর্কি রাষ্ট্রদূতের গাড়িতে হামলার জন্য দেশটির সেনাবাহিনী দায়ী। উল্লেখ্য, গত 15 এপ্রিল থেকে সুদানের সেনা ও আধা সেনাবাহিনীর মধ্যে চলছে ক্ষমতা দখলের লড়াই। দুই জেনারেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক বেসামরিক নাগরিক। দলে দলে দেশ ছাড়ছেন বাসিন্দারা। খাদ্য, বিদ্যুৎ ও পানির ঘাটতিতে দিন কাটাতে হচ্ছে অনেককে। ঔষধ, রক্ত, অক্সিজেনের অভাবে বন্ধ হয়ে গেছে হাসপাতালও। রাজতন্ত্র নিপাত যাক চার্লসের অভিষেকে উঠল স্লোগান, গ্রেপ্তার অন্তত 52। 70 বছর পর বাকিংহাম প্যালেসের সিংহাসনে বসলেন নতুন রাজা। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে লন্ডনে যাক জমজমকপূর্ণ আয়োজন করা হয়েছিল শনিবার। আমন্ত্রিত ছিলেন 2000 মানুষ। শুধু শনিবার নয়, টানা 3 দিন দেশ জুড়ে ভোজ সভা পালিত হবে চার্লসের সম্মানে। কিন্তু এর মাঝেই রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান উঠল ইংল্যান্ডের রাস্তায়। বিরোধিতা করে গ্রেপ্তারও হলেন অনেকেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার রাজার রাজ্যাভিষেকের অনুষ্ঠান শুরুর আগেই রাজতন্ত্রের বিরুদ্ধে পথে নামা অন্তত 52 জনকে গ্রেপ্তার করে ব্রিটেনের পুলিশ। তারা সকলেই রাজতন্ত্র বিরোধী দল রিপাবলিকের সদস্য। ওই দলের নেতা গ্রাহাম সিন্থকেও গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি, যদিও পুলিশের তরফে এই গ্রেপ্তারের কথা স্বীকার করা হয়নি। চার্লসের রাজ্যাভিষেক এর দিন লন্ডনের রাস্তায় কিছু মানুষ রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের মূল বক্তব্য, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ঘটা করে 74 বছর বয়সী রাজার রাজ্যাভিষেক নিতান্তই অর্থহীন। অনুষ্ঠানে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে তা দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করার পক্ষপাতী বিক্ষোভকারীরা। তাদের দাবি, রাজ্যাভিষেক বন্ধ করে ওই টাকায় অভুক্তকে খাওয়ানো উচিত। শনিবার লন্ডনে রাজতন্ত্র নিপাত যাক, আমাদের কোনো রাজা নেই ইত্যাদি স্লোগান উঠতে শোনা গিয়েছে। বিভিন্ন রাজতন্ত্র বিরোধী প্লাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন অনেকেই। কিন্তু পরিস্থিতি সামলাতে এবং রাজার অনুষ্ঠানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে হিন্দু ধর্মকে ধ্বংস করতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমেরিকায় নিন্দা প্রস্তাব পাশ। বিশ্বে হিন্দু সংখ্যা 120 কোটিরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু ফোবিয়া ছড়ানোর চেষ্টার অভিযোগ সামনে আসার পর এবার মার্কিন আইনসভাতেই হিন্দু ফোবিয়া ছড়ানোর চেষ্টার বিরুদ্ধে পাশ হলো নিন্দা প্রস্তাব। জর্জিয়ায় পাশ হয়েছে এই আইন। এই প্রথম কোনো মার্কিন রাজ্যে হিন্দু ফোবিয়া ছড়ানোর চেষ্টার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হলো। সেই প্রস্তাবে হিন্দু ফোবিয়া এবং হিন্দু বিরোধী ধর্মান্ধতার তীব্র নিন্দা করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, হিন্দু ধর্ম হলো বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম ধর্মগুলোর একটি। বিশ্বের শতাধিক দেশে 120 কোটিরও বেশি হিন্দু ধর্ম অনুসারী আছেন। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য তার গ্রহণযোগ্যতা, পারস্পরিক শ্রদ্ধা, শান্তির মূল্যবোধ সহ বিভিন্ন ঐতিহ্য এবং বিশ্বাস অনুযায়ী ব্যবস্থা। জর্জিয়ার বৃহত্তম হিন্দু এবং ভারতীয় আমেরিকান প্রবাসী সম্প্রদায়ের অন্যতম কেন্দ্র আটলান্টা। সেই আটলান্টা শহরতলির ফোরসিথ কাউন্টির প্রতিনিধি লরেন ম্যাকডোনাল্ড এবং টড জোনস নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়েছে যে আমেরিকান হিন্দু সম্প্রদায় বিভিন্ন ক্ষেত্রে যেমন ঔষধ, বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, আতিথেয়তা, অর্থ, শিক্ষা, উৎপাদন, শক্তি, খুচরা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যতম প্রধান অবদানকারী। শুধু তাই নয়, মার্কিন হিন্দু সম্প্রদায় রাশিয়াকে ধ্বংস ও বিভক্তির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বড় অভিযানের আগে পুনর্গঠিত হচ্ছে মস্কো চেরনোবিলের গবেষণাগার। লুটের অভিযোগ ইউক্রেনের। রাশিয়াকে অপমান, বিভক্ত, ধ্বংসের চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন শীর্ষ সহকারী এই মন্তব্য করেছেন দিমিত্রি মেদভেদেভ, যিনি রাশিয়ার 2008 থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্টের পদে ছিলেন। বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। তিনি বলেন, এমন পরিকল্পনা যদি কখনো সফল হয় তা বিশ্বের জন্য বিপর্যয়কর হবে। তবে তিনি বলেন, রাশিয়া এমনটি কখনোই হতে দেবে না। বুধবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপের এক পোস্টে এই মন্তব্য করেন মেদভেদেভ। এদিকে ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর প্রথম দিনেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নেয় রাশিয়া। আর এবার ঐতিহাসিক এই পরমাণু কেন্দ্রের একটি গবেষণাগার লুট ও ধ্বংস করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ইউক্রেনের স্টেট এজেন্সি ফর এক্সক্লুশন জোন ম্যানেজমেন্ট দাবি করে রুশ বাহিনী তাদের সেন্ট্রাল অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরির ক্ষতি করেছে। এই ল্যাবরেটরিতে বহু তেজস্ক্রিয় বর্জ্য প্রক্রিয়া করা হয়। ফেসবুকে দেওয়া